গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর যারা প্রথমেই বলে নি, যারা আমার পুরনো বন্ধু আছো তাদের অনেক 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 ভালোবাসা। আর যারা নতুন বন্ধু, কথা বলবো কি, দেখো হনুমান দেখো, দেখবে আয়, আবার এসছি। এই কাঁঠাল সব খেয়ে নেবে, সব কাঁঠাল খেয়ে নিচ্ছে। ওখানে ওখানটায় দেখ, ওখানটায় কত বসে আছে দেখতে পাচ্ছিস? যেটা বলছিলাম, যারা আমার পুরনো বন্ধু আছে তাদের অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু তারা মানে এখনো হওনি, কিন্তু প্লিজ আমার চ্যানেলে এসে তারা আমার বন্ধু হয়ে যাও। আর দেখো হনুমানে এগুলো ভেঙে ভেঙে ফেলেছে, এ দেখো এতগুলো ডাল এখানে উঠেছে। এই সজনে গাছে, নসনে গাছের ডাল সব ভেঙে ভেঙে ফেলেছে, ভেঙে ভেঙে ফেলেছে। এবারে কি ভাববো, কি করব, এগুলো ফেলে নষ্ট করব? আর এই সজনে শাক খাওয়া প্রচন্ড ভালো, জানো তো, যেরকম গায়ে রক্ত হয় আর যাদের রাত্রিবেলা ঘুমের সমস্যা হয়, এই এই শাক খেলে প্রচুর ঘুম হয়, সেই জন্যে শাকটা আমি নষ্ট করব না। হনুমানে যা জ্বালাচ্ছে, ভয়তে ভয়তে কথা বলছি, আবার বাচ্চা নিয়ে দাঁড়াও দেখাই না। এই দেখো কট্টু কট্টু বাচ্চা, এই দেখো দেখেছো কিরকম ছোট্ট ছোট্ট বাচ্চা। এখানেও রয়েছে, ওই যে বড় ওটা ওর মা, আর এই বাচ্চাগুলো খেলছে। আর এই কাঁঠালগুলো খাবে বলে এরকম করছে, ওই দেখো ওই দেখো। দেখেছো কিরকম, মানে সেই সকাল 7টার সময় এসছে আর এখনো এরকম জ্বালাতন করে যাচ্ছে। প্রচন্ড এই গাছে ভর্তি হনুমান, সব গাছে। এই দেখো কাঁঠাল গাছে, ওরা আবার খুব আনন্দ পাচ্ছে, ওদের ফটো তুলছে, ওদের পোজ দিচ্ছে, ওর গলা জড়াচ্ছে, মানে বলছে আমার গলা জড়িয়ে ফটো তুল। এই দেখো এই আরো লাঠি নিয়ে হনুমান দাঁড়িয়ে যাচ্ছে। যেটা বলছিলাম, এই সজনে শাক, সজনে শাকে খেলে না এমনি তো সবুজ জিনিস খাওয়া তো ভালোই, আর যাদের রাত্রিবেলায় ঘুম কম হয় তারা এই শাক খেলে ঘুম হয় ভালো। আবার গায়ে রক্তও হয়, এমনি সবুজ জিনিস মানেই খাওয়া ভালো। এই হনুমানরা বলো তো কত সবুজ জিনিস খেয়ে বেঁচে আছে, ওদের কোনো অসুখ বিসুখ কিচ্ছু করে না। আর আজকে কি রান্না করবো বলো তো, ওই যে ওই কালকে খানিকটা ঘ্যাটকল, আবার এখানে ঘ্যাটকল ভর্তি হয়ে গিয়েছিল, সেইগুলো পাতাগুলো তুল, আমি তো পাতাগুলো কেটে কেটে তুলি, সেইগুলো রাঁধবো আজকে। আজকে করবো আলু দিয়ে, আর এই সজনে শাক ভাজা করবো। এবারে একটা কুমড়ো গাছ হয়েছে, কুমড়ো গাছে দেখছি কুমড়োর ফুল হয়েছে, হয়তো কুমড়োর ফুলের বড়াও করতে পারি। ওই দেখ আমার কুমড়ো ফুলের বড়া কোনোদিন খেয়েছিস? তুই ঘাস ফুস ছাড়া আর কিছু খাবে? ওইটাই সব থেকে উপকারী জিনিস, ঘাস ফুস। তাহলে চলো, এখনো ঠিক করিনি কি রান্না হয়, দেখি।
নিয়ে ভাজা বসিয়েছি আর এখানে এই ঘাটকল পাতা সেদ্ধ করে নিয়েছি। আলুটা ভাজা হলে তুলে নামিয়ে নেব। তারপরে পাতাগুলো ভেজে নেব, তারপরে আলুগুলো আবার দিয়ে দেবো। আলুগুলো ততক্ষণ ভেজে নিই। তাহলে কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়াটা একটু পুড়ে গিয়েছে, কিছু মনে করো না। কড়াই তেল দিয়ে দিয়েছি আর এই আলুটা এরকম ভেজে তুলে নিয়েছি, এরকম ভেজে তুলে নিয়েছি। এইবারে এতে দেব কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা গরম হয়ে গেছে, এবার এতে একটু পরিমাণে পেঁয়াজ দেব। পেঁয়াজটা লাল লাল হলে তারপরে একটু রসুন দেব। এবারে এতে রসুন দেব একটু, রসুন অল্প একটু রসুন দেব। রসুন দিয়ে নাড়াচাড়া করার পরে এই যে ঘাটকল পাতাটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর আজকে কিন্তু বেটে নেইনি, কুচিয়ে এরকম সেদ্ধ করে নিয়েছি। এই পাতাটা দিয়ে দেবো। দিয়ে এবারে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো, দিয়ে মানে একদম শুকিয়ে তারপরে নামিয়ে ফেলবো, মানে আলুগুলো দেবো তারপরে দিয়ে নামিয়ে ফেলবো। দেখো এবারে আলুটা দিয়ে দেবো, হাফ দিয়ে দিয়েছি, এবারে বাকিটাও দিয়ে দেবো। দিয়ে আবার অনেকক্ষণ নাড়াচাড়া করব, আর এতে নুন চিনি মিষ্টি এই নুন মিষ্টি তারপরে হলুদ সব দিয়ে দিয়েছি। এবারে একটু পরে নামানোর আগে একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, হয়ে যাবে ঘাটকল। এইভাবেই আজকে করলাম, আগের দিন করেছিলাম একটু অন্যভাবে, বেটে করেছিলাম, আজকে না বেটে আর আলু দিয়ে করলাম। এটা করেও খেয়ে দেখলাম, এটা আমি আজকে ফার্স্ট দিনই করলাম। তাহলে চলো ফ্রাই হয়ে গেছে, আরো একটু শোকাতে হবে নাহলে গাল চুলকাবে। সজনে শাক ভাজা, আর এটা তো দেখালাম, আর এই যে মাছের ঝোল, এই রান্না হয়ে গিয়েছে। এবারে খাবার পালা। বেজে ভিডিওটা স্টার্ট করলাম, আর ওখানে পড়াশুনো করছে, আর আমি সেই দুপুরবেলার পরে তো তোমাদের সামনে আসতে পারিনি, কারণ বিভিন্ন রকম কারণ ছিল, কারণ বৃষ্টি আসছে, কারেন্ট চলে যাচ্ছে, এইসবের জন্য আমি খুব একটা কিছু ভিডিওই দেখাতে পারছি না। সেই জন্য এখন কারেন্টটা রয়েছে বলে তাই তোমাদের সাথে একটু কথা বলে নিই আর ভিডিওটাও শেষ করে নিই। আর ভিডিওটা শেষ করার আগে তোমার মানে প্রতিদিন আমার ঘরে না রান্নাঘরে না মানে প্রচণ্ড টিকটিকি, মানে ঘরেও টিকটিকি, এবারে ও পড়ছে ওখানতে পটি করছে, এরকম জ্বালাতন করছে। এবারে টিকটিকির জন্য আমি বাড়িতে ঘরোয়া উপায়ে একটা এ করি যাতে টিকটিকিগুলো চলে যায়, মানে মরে যায় না কিন্তু ঘরেতে কোথায় পালায়, সেটাই তোমাকে দেখাবো। আর তোমাদের যাদের এই সমস্যা আছে করে দেখতে পারো, কারণ আমার রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে, প্রতিদিন রাত্রিবেলা পরিষ্কার করে রাখবো, আবার গ্যাসের ওপরে পটি করে বা গ্যাসের পাশে বা কোনো কৌটোর ওপরে বা কোনো বাসনের ওপরে পটি করে রেখে দেয়, এরকম জ্বালাতন করে। ওই জন্য এটা অনেকের বাড়ি এরকম টিকটিকি জ্বালাতন করছে, আর টিকটিকির পটিতে প্রচণ্ড পরিমাণে বিষাক্ত,
সেই জন্যে এটা তোমাদের কি করলে মানে খুব সিম্পল উপায়ে কি করলে টিকটিকির সমস্যা থেকে তোমরা মুক্তি পেতে পারো। তার জন্যে আশা করি অনেকে জানো, আবার যারা জানো না তাদের জন্যে খুব উপকার হবে। তাহলে দেখো কি করি, এটাই এটাই লাগবে, এটাই হলো টিকটিকি তাড়ানোর ঔষধ। এটা এরকম করে একটা বার করে নিয়েছি, এরকম করে নেব, নিয়ে এরকম করে এটা একটু ঘুরিয়ে নিয়ে এরকম এটা একটা গিরো দিয়ে দেবো। এরকম গিরো দিয়ে নিয়েছি, আর আমি আর একটা আগেই গিরো দিয়ে রেখেছিলাম। এরকম দুপাশে দুটো, যদি তোমাদের রান্নাঘর যদি খুব বড় হয়, যাদের রান্নাঘর খুব বড় তারা মানে চারটে দেবে, আর আমার রান্নাঘর যেহেতু ছোট সেই জন্য আমি দুটো দেবো। আর যদি ঘরেও থাকে তাহলে ঘরে চারপাশে চারটে দিয়ে রাখবে, দেখবে একদিন বাদেই দেখবে টিকটিকি আর বাড়িতে একটাও বাসা মানে দেখতে পাচ্ছ না। টিকটিকি মরে যাবে না, কিন্তু আস্তে আস্তে চলে যাবে। তাহলে চলো আজকে আমি এই খুব সাধারণ একটা স্টিপ দিলাম তোমাদের, আশা করি তোমাদের সবার কোনো খুব মানে কাজ কাজে লাগবে। আর অবশ্যই বাড়িতে চেষ্টা করো, করে আমাকে কমেন্ট করে জানিও টিকটিকি বাড়ির থেকে গেল কিনা, যাদের বাড়ি আছে। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ও টিকটিকি এই টিকটিকি পালায়, আর ও হচ্ছে এই এর গন্ধে টিকটিকি পালায়, আর ও হচ্ছে এগুলোকে নিয়ে গন্ধে শোকে। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, টাটা।